শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত, নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার, চট্টগ্রাম ও নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব, এ কে এম নাজিম ও মাওলা সুজন। প্রথমে চলে যাচ্ছি কক্সবাজারে। সৌরভ, বৃষ্টির সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। বৃহস্পতিবার থেকে যে 24 ঘন্টায় 501 মিলিমিটার বৃষ্টিপাতের সর্বোচ্চ রেকর্ড হয়েছে কক্সবাজারে, সেটি এখন কিছুটা কমতে শুরু করেছে। এবং সকাল থেকে আমরা যেটি দেখছি, আসলে যেই ভারী বৃষ্টিপাত গত 2 দিন ধরে ছিল সেটি একেবারেই নেই বললেই চলে, তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি রয়েছে। এবং আমাদের কাছে যেই এখন সেখান থেকে পানি অনেকটা নামতে শুরু করেছে, এবং কক্সবাজার শহরের যে অবস্থা, এখানে আসলে যতক্ষণই বৃষ্টি ততক্ষণই পানি বন্দি মানুষ থাকে, এবং বেশ কিছু এলাকায় পানি উঠতে দেখা যায়। এবং এই যে গত 2 দিনের যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিতে এখন পর্যন্ত আমাদের কাছে 9 জনের মৃত্যুর খবর রয়েছে, 6 জন পাহাড় ধসের মৃত্যু হয়েছে, এবং সেখানে 3 জন কক্সবাজার শহরে এবং 3 জন রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা রয়েছে, এবং আর যে 2 জনের মৃত্যুর সংবাদ রয়েছে তারা জেলে, তাদের ট্রলার ডুবিতে তাদের মৃত্যু হয়েছে। এবং সব মিলিয়ে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, এবং আসলে আবহাওয়া যতই উন্নতির দিকে যাচ্ছে এবং সেই সাথে পরিস্থিতিও আসলে উন্নতির দিকে যাচ্ছে। এবং যেটি বলছিলাম, আসলে কক্সবাজারের যে 9 উপজেলায় গতকাল বেশ কিছু এলাকায় আমাদের কাছে যে তথ্যটি ছিল, আসলে যে বিদ্যুৎ বিহীন রয়েছে, সেখানেও আসলে বিদ্যুৎ চলে এসছে এবং মোবাইল নেটওয়ার্কও স্বাভাবিক হতে শুরু করছে। তো দানা, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী নাজিমুদ্দিন। বৃষ্টির কথা বলতে গেলে, গত 2 দিন ধরে চট্টগ্রামে ভারী বৃষ্টি হয়েছিল, কারণ গত 2 দিন ধরে চট্টগ্রামে প্রথমে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে তারপর থেকে ভারী বৃষ্টি শুরু হয়। সে ভারী বৃষ্টিতে চট্টগ্রামের আশপাশের যতগুলো উপজেলা সহ নগরের যতগুলো জায়গা আছে, যেগুলো নিচু এলাকা, সকল নিচু এলাকায় প্লাবিত হয়েছে। কিন্তু গতকালকে থেকে সবচাইতে ভারী বৃষ্টি চট্টগ্রামে হয়েছে, কারণ আমরা আবহাওয়া অফিসে যেটা কথা বলে জেনেছি, আবহাওয়া অফিসে যেটি বলা হয়েছে যে গত 24 ঘন্টায় চট্টগ্রামে 229 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল, কিন্তু আজ সকাল থেকে 3 ঘন্টায় 30 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। কিন্তু সকাল আমরা যেটি দেখেছি, সকাল 9টার পর থেকে বৃষ্টি গুড়ি গুড়ি পড়লো, এখন কিন্তু বৃষ্টি নেই। কিন্তু বৃষ্টি না থাকলেও গত 2 দিনের যে ভারী বৃষ্টি, সে ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের যতগুলো উপজেলা রয়েছে, হাটহাজারি, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুড়িয়া, ভূজপুর, মিরসরাই, সীতাকুণ্ড, সন্দ্বীপ, পটিয়া, এসব উপজেলার যেসব নিচু এলাকা রয়েছে, সবগুলো নিচু এলাকা আসলে প্লাবিত হয়েছে, গ্রামীণ সড়কগুলোর উপরে পানি প্রবাহিত হয়েছে। পাশাপাশি এখন যেহেতু বৃষ্টি নেই, তাহলে বৃষ্টি না থাকার কারণে এসব এলাকায় পানি নামতে শুরু করেছে। আর কি বিষয় হচ্ছে, চট্টগ্রাম শহরের বা নগরের বলতে গেলে যতগুলো নিচু এলাকা রয়েছে, আগ্রাবাদ, বাদুরতলা, মুরাদপুর, 2 নম্বর গেট, হালি শহর, বদরাট, এসব এলাকার গতকালকে রাতে কিছু কিছু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল, কিন্তু যতক্ষণ বৃষ্টি ছিল ততক্ষণই পানি ছিল। বৃষ্টি কমে যাওয়ার পরপর এসব এলাকা থেকে পানি নেমে গেছে, এখন পরিস্থিতি বলতে গেলে মোটামুটি স্বাভাবিক অবস্থায় রয়েছে। কিন্তু সকাল থেকে 3 ঘন্টায় যে বৃষ্টি, 30 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যেটি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু 9টার পর থেকে তেমন বৃষ্টি নেই, গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, কিন্তু এখন যেহেতু একটু রোদ দেখা যাচ্ছে, বৃষ্টির কোনো আভাস এখন আমরা দেখছি না, তবে আকাশ খুব মেঘলা, আবারও যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। কিন্তু সাধারণ এই বৃষ্টির কারণে সাধারণ খেটে খাওয়া মানুষ এবং যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তাদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আর একটি বিষয়, বৃষ্টির সাথে বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে আসলে মানুষের জীবনযাত্রার কিছুটা থমকে দাঁড়িয়েছিল, কারণ গতকালকের যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে, সকালের বৃষ্টির কারণে অফিসগামী যেসব মানুষ রয়েছেন তারা চরমভাবে ভোগান্তিতে পড়েছেন, এবং দীর্ঘ ভাড়া দিয়ে, বেশি ভাড়া দিয়ে তারা কর্মস্থলে পৌঁছেছেন, বা শিক্ষার্থীরা তারা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিলেন, কিন্তু বৃষ্টির যে অবস্থা, এখন বৃষ্টি নেই বললে চলে। একটি বিষয় জানিয়ে রাখি, বৃষ্টির কারণে কিন্তু হালদা নদী থেকে শুরু করে কর্ণফুলী নদীর পানি কিছুটা বেড়েছে, এবং হালদা নদীর পানি যেহেতু এটি পাহাড়ি বিভিন্ন 2-3টা উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত, রাউজান, ফটিকছড়ি, হাটহাজারি উপজেলার উপর দিয়ে কিন্তু হালদা নদী প্রবাহিত হয়েছে, হালদা নদীর পানি কিছুটা
বেড়েছে বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। তারা যদি বলছেন বৃষ্টির কারণে, উজানের ঢলের কারণে বা পাহাড়ি যে ঢল সেই ঢলের কারণে হালদা নদীর পানি কিছুটা বেড়েছে। তবে আশঙ্কার বিষয় হচ্ছে যে গত কয়েকদিন আগের যে বৃষ্টির কারণে, বন্যার কারণে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার অধিকাংশ এলাকা পানিতে তলিয়েছিল, হাটহাজারী উপজেলার কয়েকটি ইউনিয়ন পানিতে তলিয়েছিল এবং সেগুলোতে এখন পানি তেমন নেই। তবে আবারও যদি ধারাবাহিকভাবে বৃষ্টি লেগে থাকে বা শুরু হয় তখন এসব এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি গ্রামীণ যেসব সড়ক রয়েছে সেসব সড়কগুলি আসলে আগে যে বন্যার কারণে ক্ষত চিহ্ন ছিল সেগুলো এখনো রয়ে গেছে। আর আমরা যেটি উপজেলা পর্যায়ে কথা বলে দেখেছি, তারা যেটি বলছেন উপজেলা পর্যায়ে এসব সড়কগুলো মেরামতের তারা কাজ করছেন এবং যত দ্রুত সম্ভব এসব গ্রামীণ সড়ক মেরামত করা যায় সেটা তারা কাজ করছেন। আর এই বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন যারা নিম্নের মানুষ রয়েছেন, যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন বা যারা সড়কের পাশে বসবাস করেন, এসব মানুষ বৃষ্টির কারণে খুব দুর্ভোগে পড়েছেন। তবে সকাল থেকে চট্টগ্রামে বৃষ্টি নেই, নাটার পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, এখন রৌদ্র, হয়তো আবার যেকোনো সময় বৃষ্টি শুরু হতে পারে। তো আমরা এখন চলে যাব নোয়াখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুজন, তিনি জানাবেন বিস্তারিত। নাজিম, আপনি বলছিলেন যে চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত এবং বন্যার কথা, তো আমি যদি নোয়াখালীর চিত্র বলতে চাই যে গতকাল রাত থেকে নোয়াখালীতে বৃষ্টিপাতের কারণে আবার জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তো ধারণা করা হচ্ছে যে গতবারের মতো এই জলাবদ্ধতা আস্তে আস্তে আবার বন্যায় রূপ নিতে থাকবে। যে যে জেলাবাসী আশঙ্কা করছে যে এইভাবে যদি বৃষ্টিপাত হতে থাকে তাহলে আবারও বন্যার কবলে পড়তে পারে পুরো নোয়াখালী। তো আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে জেলা আবহাওয়া অফিস সূত্রে যেটা জানতে পেরেছি, গত 12 ঘন্টা নোয়াখালীতে 87 মিলিমিটার বৃষ্টি হয়েছে গত 12 ঘন্টা। তো এই বৃষ্টিপাতের ফলে আসলে যে বন্যার কবল থেকে সদ্য উদ্ধার হওয়া যেসব রাস্তাঘাট বা বাড়িঘর একটু পানি কমেছিল, তো সেখানে আবার পানি বাড়তে শুরু করেছে। তো একই সাথে জনসংকটও বেড়ে গেছে, একই সাথে জনগণের ভোগান্তি বেড়ে গেছে। যারা কর্মজীবী মানুষ রয়েছে তারা নানা সংকটে পড়েছে, বিশেষ করে নিম্ন আয়ের যারা রয়েছে তারা সংকটের মধ্যে পড়েছে বলে জানিয়েছে। সকাল থেকে আমি বেশ কয়েকজন পথচারী এবং কর্মজীবীর সাথে তারা কথা বলেছি যে তারা জানিয়েছে আসলে যারা কর্মজীবী রয়েছে, যারা অফিসগামী রয়েছে, তারা এই বৃষ্টির কারণে একটা ভোগান্তির মধ্যে পড়েছেন। আবারও পানি মাড়িয়ে সেই তাদেরকে অফিসে বের হতে হচ্ছে, তারা যানবাহনের কারণে যথাসময়ে যথাস্থানে যেতে পারছেন না। তো এইদিকে যে নোয়াখালীর হাতিয়া উপজেলার যে মেঘনা নদীতে বেশ কিছু ট্রলার ডুবির ঘটনা ঘটেছে, তো এইসব ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত প্রায় 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে প্রয়োজন সূত্রে জানতে পেরেছি। এছাড়া নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ তিনি জানিয়েছেন যে বৈরী আবহাওয়ার কারণে উপজেলাতে উপকূলীয় উপজেলায় 3 নম্বর সতর্ক সংকেত দেখা দে বলা হয়েছে। তো আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদেরকে সতর্ক সংকেত মেনে চলার তিনি অনুরোধ জানিয়েছেন। একই সাথে সকল মাছ ধরা ট্রলার এবং যেসব যে নদী পারাপারের যেসব নৌকা রয়েছে সেগুলোকে তীরে থাকার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। তো জেলা আবহাওয়া অফিস আরেকটি তথ্য আমাদেরকে জানিয়েছেন যে এই 3 নম্বর সতর্ক সংকেতের কারণে ঝড়ো বাতাসের সাথে ভারী বৃষ্টি হতে পারে অথবা ভারী বর্ষণ হতে পারে। তো এই ভারী বৃষ্টি বা বর্ষণের সাথে আবার নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ারও একটা আশঙ্কা রয়েছে, সম্ভাবনা রয়েছে। তো এতে আসার জনভোগান্তি আরো বাড়তে পারে বলে জানা গেছে। এছাড়া যে নোয়াখালীতে এখনো আশ্রয় কেন্দ্রে প্রায় 1.5 লক্ষাধিক মানুষ রয়েছে, 350টি আশ্রয় কেন্দ্র এখনো খোলা রয়েছে। এছাড়া প্রায় 11 লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় এখনো রয়েছে নোয়াখালীর বিভিন্ন 8টি উপজেলায়। তো গেল বন্যাতে যেভাবে যে পানিবন্দী অবস্থায় মানুষ রয়েছে, অথবা এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে পানিবন্দীর সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ ডানা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা সাভার আশুলিয়া গাজীপুরের তৈরি পোশাক কারখানা খুলেছে আজ। এ নিয়ে আরো জানাতে সাভার গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান ও নজরুল ইসলাম। প্রথমে চলে যাচ্ছি সাভারে। শাহিনুর, পুরোদমে উৎপাদন শুরু হয়েছে কিনা এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। যেমনটি বলছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে আছি সাভারের শিল্প অঞ্চলে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সকাল থেকে দেখতে পাচ্ছি যে বেশিরভাগ শিল্প কারখানায় কিন্তু উৎপাদনে ফিরে যেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার এবং আশুলিয়ার যে বিভিন্ন কারখানা, বিশেষ করে ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ যে এলাকায় সকাল থেকে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু উৎপাদনে ফিরেছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু আপনি জানেন যে
গত বৃহস্পতিবারে কিন্তু 219টি কারখানা কিন্তু একযোগে বন্ধ ঘোষণা করা হয়েছিল, এবং আমরা দেখেছি যে তারা বিভিন্ন গেটে গেটে কিন্তু তারা তাদের যে অনির্দিষ্টকালের জন্য বন্ধের যে নোটিশ টাঙ্গিয়ে দিয়েছিল, তারপরে আমরা দেখেছি যে সেগুলো কিন্তু ওই সব কারখানাও কিন্তু আজকে যথারীতি চলছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কারখানা বন্ধ ঘোষণার পরপরই কিন্তু সাভার, আশুলিয়া এবং ঢাকা ইপিজেটের ভিতরে আমরা দেখেছি প্রত্যেকটি কারখানা কিন্তু খুলেছে, এবং ইপিজেট ইপিজেটের বাইরের যে কারখানাগুলো প্রত্যেকটি কারখানার ভিতরে কিন্তু নিরাপত্তা কিন্তু বলাই দিয়ে রাখা হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনারা দেখতে পেরেছি যে প্রত্যেকটি কারখানার বাইরে কিন্তু পুলিশ, র‍্যাব, বিজিবি এরা কিন্তু অবস্থান নিয়ে বসে আছে, এবং তারা পুরোদমেই কিন্তু উৎপাদন চলতেছে, এমনটি আমরা দেখতে পেয়েছি কারখানায়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু আমরা দেখেছি 13টি কারখানায় কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, এবং সেই সব কারখানায় কিন্তু খুলেনি আজকে, যার ফলে আমরা দেখতে পাই যে শিল্প অঞ্চলে যে বেশিরভাগ কারখানা, বিশেষ করে আপনি জানেন যে সাভার, আশুলিয়া এবং ধামরাই মিলে যে বিশেষ করে 1800টি শিল্প কারখানা রয়েছে, এখানে কিন্তু কয়েকটি কারখানা বাদে বেশিরভাগ কারখানায় কিন্তু খুলেছে। এবং আমরা দেখতে পাই যে অনেক কারখানার সামনে কিন্তু যারা নোটিশ টাঙ্গিয়ে দিয়েছে তারা কিন্তু এই যে কারখানার সামনে এসে শ্রমিকরা ভিড় জমাচ্ছে, দেখতেছে যে কবে এই কারখানা খুলবে। আমরা মালিকদের সাথে কথা বলেছি, তারা বলছে যে ওইসব কারখানার মালিকরা যে কর্মের পরিবেশ আসলে কিন্তু তারা খুলে দিবে, এবং শ্রমিকরা যারা সাধারণ শ্রমিক তারা বলেছে যে যত দ্রুত সম্ভব তাদের কারখানা খোলা হয় তারা কাজে যোগ দিবে, এমনটি কিন্তু জানিয়েছে। ইতিমধ্যে আপনাকে জানিয়ে রাখি যে আবদুল্লাহপুর থেকে যে বাইপাল রাস্তা আছে আজকে কিন্তু যান চলাচল অনেকটা স্বাভাবিক আছে, আপনি নবীনগর থেকে যে চন্ডা রাস্তা আছে এই রাস্তারও কিন্তু যান চলাচল অনেকটা স্বাভাবিক আছে। সব মিলে বলা যায় যে সাভার, আশুলিয়া এবং ধামরাই পুরো এলাকায় কিন্তু কর্মচাঞ্চল্যতা ফিরেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল সাভারের শিল্প অঞ্চল থেকে, আমরা একই খবর নিয়ে চলে যাব গাজীপুরের নজরুলের কাছে। নজরুল, ধন্যবাদ শাহিন আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে গাজীপুরের যে পোশাক শিল্প কারখানা রয়েছে সেগুলো কিন্তু সকাল থেকেই চলতেছে, এবং মানে উৎপাদনে কিন্তু ফিরেছে সবগুলো পোশাক কারখানা। তো আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেখানটায় কিন্তু বৃষ্টি উপেক্ষা করে যে সাধারণ যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু কারখানাতে প্রবেশ করেছেন, তারা কিন্তু সকাল থেকেই বিভিন্ন ধরনের যে পোশাক কারখানাগুলো রয়েছে গাজীপুরে সে সমস্ত পোশাক কারখানা কিন্তু শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু সকাল থেকেই তাদের উপস্থিতি চোখে পড়ার মতোই ছিল, এবং সবগুলো গার্মেন্টসে কিন্তু আপনারা জানেন যে অস্থিরতার পর থেকে সেটা কিন্তু কাটিয়ে উঠে এবং স্বাভাবিক পরিবেশ বিরাজ করতেছে গাজীপুরে, এবং সবগুলো কারখানাতেই শ্রমিকের উপস্থিতি চোখে পড়ার মতো নিছিল। তো যেখানটায় আমি দাঁড়িয়ে রয়েছি এখানে এই সমস্ত ফ্যাক্টরিগুলোতে কিন্তু সকাল থেকে আপনার শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু কাজে যোগ দিয়েছেন, এবং সবগুলো পোশাক কারখানায় আমরা উপস্থিতি দেখেছি চোখে পড়ার মতন। তো গাজীপুরে যে সমস্ত কারখানা আজকে এখন পর্যন্ত কিন্তু স্বাভাবিক রয়েছে, এবং আপনি জানেন যে এই অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে অধ্যুষিত এই গাজীপুর অঞ্চলের কিন্তু প্রায় 5000-এর মতন পোশাক কারখানা রয়েছে, এবং অস্থিরতার কারণে কিন্তু বেশ কিছু কারখানা বন্ধ ছুটি ঘোষণা করা হয়েছিল, সে সমস্ত কারখানা কিন্তু আবার পুরোদমে চালু হয়েছে এবং সবগুলো কারখানায় কিন্তু উৎপাদনে ফিরতে শুরু হয়েছে। তবে শ্রীপুরে যে ঔষধ কারখানা যেটা রয়েছে অর্থাৎ হোয়াইট ওয়াশ যে কারখানাটি রয়েছে সেটার শ্রমিকরা কিন্তু খুলে দেওয়ার দাবিতে তারা মানে তারা দাবি জানিয়েছেন যে তারা কাজে ফিরতে চান এবং তারা তারা ফিরতে চান এরকমটাই কিন্তু দাবি জানিয়েছেন। তবে আমরা প্রতিটি কারখানার মধ্যে নিজস্ব যে নিরাপত্তা বলয় সেটাও কিন্তু দেখতে পেয়েছি, পাশাপাশি যে র‍্যাব এবং বিজিপি এবং সেনাবাহিনী টহলও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রতিটি কারখানার সামনে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন যাতে পোশাক শিল্প অস্থিরতা বিরাজ করতে না পারে, এর জন্য কিন্তু তারা ব্যবস্থা রেখেছেন। তো পাশাপাশি আপনি জানেন যে গাজীপুরের যে পোশাক কারখানাগুলো রয়েছে অর্থাৎ এই সমস্ত পোশাক কারখানা কিন্তু মনিটরিং করার জন্য এবং যাতে বিশৃঙ্খল
বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এর জন্য কিন্তু শ্রম মন্ত্রণালয় থেকে কিন্তু আপনার কমিটি করে দেওয়া হয়েছে শিল্প শ্রম মন্ত্রণালয় থেকে। সে মন্ত্রণালয় কিন্তু প্রতিদিন মানে কি কারণে এই গার্মেন্টস মানে গার্মেন্টস কারখানার মধ্যে অস্থিরতা বিরাজ করছে এটা নিয়ে কিন্তু তারা কাজ করছেন এবং প্রতিদিনই কিন্তু সেই মন্ত্রণালয় তারা চিঠি দিচ্ছেন এবং জানাচ্ছেন যে কি কারণে গাজীপুরের শিল্প কারখানা অস্থির এবং আশপাশের শিল্প কারখানাগুলো। এই জন্য কিন্তু শ্রম মন্ত্রণালয়ের যে সচিব উনি কিন্তু গাজীপুরের বেশ কয়েকটি কারখানা পরিদর্শন করেছেন। তো আমি আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে বৃষ্টি উপেক্ষা করে অর্থাৎ সাধারণ যে শ্রমিক যারা বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা প্রতিষ্ঠানে যোগদান করেছেন এবং তারা কিন্তু শান্তিপূর্ণভাবে কাজ করছেন। তারা চাচ্ছেন যে কারখানা যেন ঠিক মতন চলে এবং তাদের তারা বিশৃঙ্খলা করতে চান না এবং তারা সেই সমস্ত নৈরাজ্যের সাথে তারা জড়িত নয় এরকমটাই কিন্তু সাধারণ যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু বলছেন। এবং সেই পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে প্রচুর নিজস্ব যে নিরাপত্তা বলয় তৈরি করে কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু গাজীপুরের পোশাক কারখানাগুলো সকাল থেকে স্বাভাবিক রয়েছে উৎপাদন এবং এইভাবেই কিন্তু গাজীপুরের যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু সকাল থেকে শান্তিপূর্ণভাবে চলাচল করতেছে। এখন পর্যন্ত কোনো অস্থিরতার খবর আমরা পাইনি। এই ছিল আমার কাছে জানা গাজীপুর থেকে সর্বশেষ। কুষ্টিয়ায় চালের দাম বাড়তি এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, বাজারে চালের দাম কত, এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ডানা, অস্থির চালের বাজারে আসলে স্বস্তির কোনো খবর নেই। বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর, এই বাজারে সব ধরনের চালের দামই কিন্তু চড়া, অর্থাৎ সব ধরনের চালই বিক্রি হচ্ছে চড়া দামে। আমি রয়েছি সবচেয়ে বড় খুচরা বাজার কুষ্টিয়ার। এ বাজারের যদি আমি আজকের বাজার দর জানাই, যেমন সরু যে মিনিকেট চাল সেটি বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে, এছাড়াও কাজললতা চাল বিক্রি হচ্ছে 64 টাকা কেজি দরে, এবং মোটা যে আটাশ চাল সেটি বিক্রি হচ্ছে 56 টাকা কেজি দরে, এবং বাসমতি চাল বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে সব ধরনের চালের দামই কিন্তু 1 টাকা 2 টাকা করে বাজারে বাড়তি। আমি সকাল থেকে কুষ্টিয়ার যে খুচরা বাজারগুলো রয়েছে আমি সব জায়গায় ঘুরেছি এবং দেখেছি সব দোকানেই কিন্তু চাল বাড়তি দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ দীর্ঘদিন ধরেই কিন্তু এই যে চালের বাজারের যে অরাজকতা সেটা কিন্তু কোনোভাবেই কমছে না। আসলে এ বিষয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যে কি দাবি যে আসলে এখানে তাদের করার কিছু নেই, কারণ তারা মিলগেট থেকে যে দামে কিনছেন সেই দামে কিন্তু যারা চাল বিক্রি করছেন। অর্থাৎ তারা এক প্রকার মিল মালিকদের কিন্তু দোষাচ্ছেন। তারা বলছেন যদি মিল মালিক চালের দাম না কমাই তাহলে কিন্তু কোনোভাবে চালের দাম কমবে না। তারা একটি কথা বলছেন যে আসলে এই যে চালের দাম বাড়তি হয় কিন্তু তারাও সমস্যায় পড়েছেন। তারা বলছেন তাদের বেচা কিনা কমে গেছে দীর্ঘদিন ধরে এই চালের বাজারের অস্থিরতার কারণে, কিন্তু যারা ভোক্তা রয়েছে তারা কিন্তু চাউল কম কিনছেন, যাই তাদের জন্যও কিন্তু লাভ কমে গেছে। আর এই যে দীর্ঘদিন ধরে চালের বাজারে যে অরাজকতার সৃষ্টি হয়েছে এই অরাজকতায় কিন্তু এক প্রকার নাবিশ্বাস উঠেছে যারা সাধারণ ভোক্তা। তারা সাধারণ ভোক্তারা বলছেন যে যত দ্রুত সম্ভব এই চালের বাজার নিয়ন্ত্রণের কথা তারা এক প্রকার দোষাচ্ছেন যে যারা এই বাজার মনিটরিং বা বাজার দেখভালের দায়িত্বে থাকে তাদেরকে। তারা বলছেন দীর্ঘদিন ধরে যারা মিল মালিক রয়েছে তারা এক প্রকার সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু এই চালের দাম বাড়িয়েই যাচ্ছেন, কিন্তু কোনোভাবে এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই তারা বলছেন যদি শক্তভাবে এই মিল মালিকদের ধরা যায় এবং মিলে যদি অভিযান পরিচালনা করা যায় তবেই কিন্তু চালের দাম কমবে, তাছাড়া কোনোভাবেই চালের বাজার নিয়ন্ত্রণ হবে না। আর এদিকে যারা কুষ্টিয়ার বড় বড় মিল মালিক রয়েছে আমি তাদের সাথেও কথা বলেছি। বড় বড় মিল মালিকরা কিন্তু বরাবরের মতো একই অজুহাত যে ধানের দাম বেশি এবং ধান সংকট রয়েছে, যার কারণে কিন্তু তাদের কোনোভাবেই উৎপাদন খরচ কমাতে পারছে না, যার কারণে কিন্তু দাম কমাতে পারছে না তারা। তারা বলছে যদি ধানের দাম কমে তবেই কিন্তু চালের দাম কমবে, তাছাড়া কিন্তু কোনোভাবেই চালের দাম কমবে না। আর এদিকে একটু জানিয়ে রাখতে চাই জানা আপনাকে যে বাংলাদেশের কিন্তু অন্যতম সরু চালের মোকাম হচ্ছে কুষ্টিয়ার খাজানগর। এখানে প্রায় 400 থেকে 450 চাল কল রয়েছে এবং প্রতিদিন প্রায় 600 ট্রাক কিন্তু দেশের বিভিন্ন জেলায় চলে যায় চাল বোঝাই। অর্থাৎ যদি এই বাজারে চালের দাম না কমে তবে কিন্তু দেশের চালের বাজার কোনোভাবেই কমবে না। তাই যারা সাধারণ ভোক্তা রয়েছেন তারা বলছেন যত দ্রুত সম্ভব শক্ত মনিটরিং এবং মিলগুলোতে অভিযান চালানোর মাধ্যমে এই বাজারটিকে নিয়ন্ত্রণ করা হোক, তবে দেশের চালের বাজারে স্বস্তি ফিরবে। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। ডানা, ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়া থেকে চালের দাম সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। লালমনিহাটের বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন সবজি, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, শীতকালীন কি কি সবজি উঠেছে, বাজারের সবজির দাম কেমন দেখছেন?
না আসলে লালমনিহাটের বাজারগুলোতে কিন্তু শীতকালীন আগাম সবজি উঠতে শুরু করেছে। শীতকালীন আগাম সবজির মধ্যে কিন্তু সিম, বেগুন, গাজরের সরবরাহ মোটামুটি সময়ের সাথে সাথে বাড়ছে। তবে বাজারে আগাম শীতকালীন সবজি বাড়লেও কিন্তু দামে এখনো আসলে সেভাবে স্বস্তি ফেরেনি। আরেকটি বিষয় হচ্ছে যে যে সবজিগুলো সারা বছরই পাওয়া যায় সেই সবজিগুলোর ক্ষেত্রেও কিন্তু এখনো দাম দুই মাস আগে যে দামে বিক্রি হতো সেই দামেই আসলে এখনো বিক্রি হচ্ছে। আমি যদি একটু বলতে চাই, আলু কিন্তু এখনো 55 থেকে 70 টাকা কেজি দরে জাতভেদে বিক্রি হচ্ছে, পটল 40 টাকা, বইকুচি 40 টাকা, ঢেঁড়স 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও কিন্তু যে গাজর আছে গাজর 200 টাকা দরে বিক্রি হচ্ছে। আর আগাম সবজি হিসাবে সিম যে বাজারে এসেছে সিমের চাহিদা কিছুটা বেশি থাকার কারণে কিন্তু খুবই চড়া মূল্যে বিক্রি হচ্ছে, অর্থাৎ 240 থেকে 280 টাকা দরে কিন্তু এই সিম বিক্রি হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে বাজারে আগাম সবজির চাহিদা বরাবরই বেশি থাকে। সম্প্রতি কিন্তু আমরা বিক্রেতা এবং ক্রেতাদের সাথে কথা বলেছি, এই উভয়দের মধ্যে কিন্তু একটি দ্বিমত রয়েছে। বিক্রেতারা বলছেন যে আগাম সবজির চাহিদা বৃদ্ধি এবং দাম ক্রয় মূল্য বিক্রি বেশি হওয়ার কারণে কিন্তু বিক্রি মূল্য অনেকটাই বেড়ে যাচ্ছে। আর ভোক্তারা বলছেন যে এই আগাম সবজি বাজারে সরবরাহ ঠিকঠাক থাকলেও আসলে দাম অনেকটা বেশি থাকার কারণে সাধ্যমতো অর্থাৎ তাদের চাহিদা মতো কিন্তু ভোক্তারা আসলে ক্রয় করতে পারছে না। আর শুধু সবজি নয়, এখন পর্যন্তও কিন্তু নিত্যপণ্যের বাজারে খুব একটি স্বস্তি আসেনি। তবে পোলট্রি মুরগি এবং দেশি মুরগির ক্ষেত্রে কিছুটা দামে স্বস্তি এসেছে বলে আমরা ভোক্তাদের কাছে কথা বলে জানতে পেরেছি। আরেকটি বিষয় হচ্ছে যে আমি এই মুহূর্তে রয়েছি লালমনিহাট শ্রীরামতী হকার্স মার্কেটে। এই বাজারটি মূলত শহরের সবচেয়ে বড় বাজার, খুচরা বিক্রির বাজার, এবং এই বাজারের যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু শহরের গোশালা বাজার অর্থাৎ পাইকারি বাজার থেকে মালামাল ক্রয় করে। এই বাজারের ব্যবসায়ীদের অভিযোগ যে পাইকারি বাজার গোশালা বাজারে কিন্তু এখনও সিন্ডিকেট সক্রিয় রয়েছে এবং এই সিন্ডিকেট ভাঙতে কিন্তু তেমন একটি সক্রিয় ভূমিকা রাখতে দেখা যায়নি লালমনিহাটের যে ভোক্তা অধিকার রয়েছে তাদের। সব মিলিয়ে বাজারে আগাম সবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে, তবে এখনও কিন্তু দামে আসলে স্বস্তি ফেরেনি। এই ছিল লালমনিহাট থেকে সবজির সর্বশেষ খবর। টানা তাকে লালমনিহাট থেকে বাজার দরের খবর জানাছিলেন আমাদের সহকর্মী। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ট্রাফিক ব্যবস্থা একেবারেই থমকে গেছে। লাইসেন্সবিহীন অটোরিকশা সড়ক দখলে নিয়ে ভোগান্তি চরমে। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদিনুর পরশ। মেহেদি, প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ, আপনাকে জানিয়ে রাখি প্রায় 3 লক্ষ যে কুটির সমস্যার জন্য প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে একটি যানজট সমস্যা। আর এই যানজট সমস্যা কিন্তু গত পাঁচই আগস্টের পর থেকে তীব্রতা কিন্তু আরো বেড়ে চলেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ট্রাফিক পুলিশ এবং পৌরসভা বলার কারণে কিন্তু এতে যে শহরে যে যানজটের তাপমাত্রা কিন্তু দ্বিগুণ বেড়েছে। আপনাকে যদি একটি তথ্য আমি জানিয়ে রাখি, 2020 সালে যানজট নিরসনে পৌরসভার পক্ষ থেকে 1050টি অটো ইজি বাইক এবং 3000 অটোরিক্সা ব্যাটারি চালিত অটোরিক্সার অনুমোদন দেওয়া হয়। কিন্তু চলমান পরিস্থিতির কারণে এই যে এর অটোরিক্সা এবং ইজি বাইকের ধারণ ক্ষমতা কিন্তু প্রায় 7 থেকে 8 হাজারের মতো বেড়েছে। শহরের প্রতিনিয়ত লাইসেন্সবিহীন যে অটোরিক্সা গুলো কিন্তু প্রবেশ করছে, ফলে কিন্তু অনেক যানজটের সৃষ্টি হচ্ছে। তো যাত্রীরা আমাকে জানিয়েছেন যে এই যানজটের কারণে তাদের কিন্তু প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। যদিও আজকে বড়ি আবহাওয়ার কারণে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আজকে যানবাহনের যে তীব্রতা কিছুটা কম রয়েছে, এর ফলেও কিন্তু এই শহরের যে বিভিন্ন ফুটপাত দখল করে ফুটপাতের রাস্তা দখল করে রেখেছে। এছাড়া বিভিন্ন মোড়ও তারা দীর্ঘ স্থানে যাত্রী ওঠানামা করছে। তো পৌরসভা কর্তৃপক্ষ বলেছে এইসব অবৈধ লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে তারা শীঘ্র অভিযান করবে বলে আমাকে জানিয়েছেন। দানা, এ ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। ভোলায় শিশুদের ভয়াবহ নিউমোনিয়ার প্রকোপ, শয্যার সংকটে মেঝেতে চিকিৎসা চলছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, কি বলছেন রোগীরা?
ডানা, যে অবস্থা আজকে, বলা যায় যে এই মৌসুমে সর্বোচ্চ সংখ্যক রোগী আজকে রয়েছে এবং এখানে আজকে শিশু ওয়ার্ডে বলা যে 2800 শয্যা জেনারেল হাসপাতাল, এখানে ধারণ ক্ষমতার 6 গুণ রোগী রয়েছে এবং যার সংখ্যা দাঁড়িয়েছে 222 জনে, এবং এই অবস্থা কিন্তু এই মৌসুমে হয়নি এবং এদের ট্রিটমেন্ট করতে গিয়ে কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়ছেন ডাক্তার এবং নার্সরা। তবুও তারা বলছিলেন যে প্রয়োজনীয় যে চেষ্টা সেটি কিন্তু চলছে। আমরা একটু চিকিৎসকের সাথে কথা বলবো হাসপাতালের আরামের সাথে, তার কাছে জানতে চাইবো এই যে শিশুদের নিউমোনিয়া এবং ঠান্ডার প্রবণতা কেন বাড়লো বলে মনে করছেন? আমরা আপনারা জানেন যে বলা একটি উপকূলীয় এলাকা, এখানে পরিবেশগত তারতম্য এবং গত 2 দিন যাবৎ খুব বৃষ্টি হচ্ছে, যার কারণে বাচ্চারা খুব সহজেই অসুস্থ হয়ে পড়ছে এবং এছাড়াও ভোলাতে নিম্ন আয়ের মানুষ বেশি থাকায় বাচ্চাদের পুষ্টির অভাব রয়েছে। যেখানে পুষ্টির অভাব থাকার কারণে তারা খুব সহজে বছরে 2-3 বার এরকম নিউমোনিয়া আক্রান্ত হয়, আমরা এতটুকুই জানতে পারছি। জি, চিকিৎসা তো ঠিকমতো হচ্ছে কিনা? আমরা আমাদের চিকিৎসা সেবা সর্বোচ্চ চালিয়ে যাচ্ছি এবং সকল ধরনের ইনজেকশন, ওষুধ, পরীক্ষা সবকিছু আমরা দিয়ে যাচ্ছি। ধন্যবাদ ডানা। যেমনটি শুনছিলেন যে হাসপাতাল থেকে বলা হয়েছে যে শিশুদের যে চিকিৎসার সামগ্রী যেগুলো দরকার সেগুলো পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং তারা চেষ্টা করছেন শিশুদের, একটু যদি শিশু ওয়ার্ডের একটু চিত্র দেখাতে চান, কিন্তু ঠাই নেই। যে অবস্থা শিশু ওয়ার্ডের, একেবারে যারা এসছেন যারা বেডে রয়েছেন তাদের যে অবস্থা, তারা কিন্তু গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন, তারাও এক একটি বেডে কিন্তু একজন করে থাকার কথা থাকলেও এক একটি বেডে কিন্তু গড়ে আপনার 3-4 জন করে থাকছে, এতে তাদের চিকিৎসা সেবা নিতে গিয়ে অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। তার কারণে শিশুদের যে রোগবালাই বৃদ্ধি, বিশেষ করে নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত প্রকোপ বেড়ে যাওয়ার কারণে যে অভিভাবকরাও কিন্তু অনেকটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন এবং তারা বলছিলেন যে আসলে যে বর্তমানে যে আবহাওয়া পরিস্থিতি এবং যে বৃষ্টিপাত, এই দুটি কারণে কিন্তু শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এবং তারা আক্রান্ত হওয়ার ফলে তাদের নিয়ে অনেকটা ভোগান্তিদের মধ্যে পড়ছেন। এবং শিশু ওয়ার্ডের যে গত 1 সপ্তাহের চিত্র যদি বলতে চাই, সেক্ষেত্রে 1 সপ্তাহে কিন্তু এর সংখ্যা কিন্তু 5 শতাধিক ছাড়িয়ে গেছে এবং চিকিৎসকরা বলছিল যে এ থেকে উত্তরণের জন্য কিন্তু অভিভাবকদের আরও বেশি যত্নবান হতে হবে, আরও বেশি সচেতন হতে হবে। তো এ ছিল আমার কাছে যে ভোলাতে যে হঠাৎ করে শিশুদের নিউমোনিয়ার প্রকোপ বেড়ে গেছে তা নিয়ে বিশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে ডানার কাছে। ডানা, ধন্যবাদ আপনাকে। ভোলায় শিশুদের ভয়াবহ নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।